আপনার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায় তিনজন পরিযায়ী শ্রমিক দুজনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে রেল দপ্তর থেকে একটা পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা চেক দেওয়া হয়েছে, অপর পরিবার পায়নি, কি বলবেন? অপর পরিবার যে পায়নি তার জন্য চেক রেডি করা আছে, তার জন্য চেক অবশ্যই পাবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমের প্রচেষ্টা নিয়েছে যাতে সেই পরিবার সেই চেকটা পায়, ক্ষতিপূরণ পায়। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী ভাবছেন এবং সেটা পূরণ করে দেবেন। এই রেল মন্ত্রক যে তড়িঘড়ি, মানে মৃতদেহ সাথে চেকটাও দিল, ধন্যবাদ, এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তাকে ধন্যবাদ জানাবেন? রেলমন্ত্রীকে জানাতে হবে, কারণ তড়িঘড়ি যে কাজটা করেছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বা যেভাবে দেখছি যে উদ্যোগটা নিয়েছেন তিনি, সে সম্পর্কে তো আমরা খারাপ কিছু বলতে পারবো না। ব্যবস্থাপনা খুব সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। কি নাম আপনার? আমার নাম খতিব সর্দার, আমি ইটখোলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, উপপ্রধান।